রাইতলা গ্রাম পঞ্চায়েতর রাইতলা গ্রাম গত অগস্ট মাসরে ফিল্ড চ্যানেল ভুশুড়িবা ও বিনা কার্যরে মনরেগা যোজনারে চবকাঠারু কানখাই পর্যন্ত ফিল্ড চ্যানেলর অর্থ উঠাণ যাহা আমে মানে সিএমও মো সরকার ফাইভ টি পিডি ডিআরডিএ কু ট্যুইট মাধ্যমে অভিযোগ করেছিল এবং গন্তিয়া ব্লকরে মধ্য আরটিআই মগা যাইছি কিন্তু দুর্ভাগ্যর বিষয় এই কি যে এই ঘটনা ঘটিবার 15 দিন বিতি যাইতিলে মধ্যে এই দুর্নীতি উপরে কোনসি বি তদন্ত করাগলা নাহি এবং এবে এ কথাকু প্রশাসন দ্বারা চপাইবা পাই প্রয়াস চালিছি যাহা পাই আজ ঢেঙ্কানাল বিজেপি যুব মোর্চা মণ্ডলর সভাপতি শ্রী সংকল্প দাসক নেতৃত্বে গন্দিয়া এবং ঢেঙ্কানাল যুব মোর্চার সদস্য মানে পিডি স্যারঙ্কু ডিআরডিএ অফিসরে দরখাস্ত দেইছন্তি এবং পিডি স্যার মধ্যে এই ঘটনা বিষয়ে এক নিরপেক্ষ তদন্ত করিবা পাই আশ্বাসনা দেইছন্তি এথিরে রাইতলা গ্রামর শ্রীবচ্ছ দাস হিমাংশু দলেই কালিয়া রাউত মোহন দাস এবং বিজেপি যুব মোর্চা মণ্ডলর উপেন্দ্র কুমার বারিক সুরেশ নায়েক সিবুন পৃষ্টি দেবীপ্রসাদ বেহেরা বিশ্বজিৎ বেহেরা বিশ্বজিৎ পণ্ডা চিরঞ্জীব রথ ভবানী শঙ্কর দাস গণেশ বারিক নাগার্জুন পাত্র উপস্থিত লে ঢেঙ্কানাল মহেশ্বর সাউ রিপোর্ট আইটিভি।